এবার জোগাড় রাখতে হবে ছত্রাকের খাবার, নিরোগ আলু, বিশুদ্ধ জল, গ্লুকোজ ও অ্যাগার। মাশরুম বা স্পোর থেকে তৈরি পিওর কালচার, সাব কালচার থেকে করা হয় মাদার কালচার। সাবস্ট্রেট করা হয় আবর্জনা করে রূপান্তর, সাবস্ট্রেট স্পনিং করে স্পন হয় সম্ভবপর, পরিমিত তাপ, আলো, বাতাস ও আর্দ্রতায় ধন্য। উপযুক্ত এমনই ঘর দরকার অঙ্গজ বৃদ্ধির জন্য। প্রজাতি ভেদে এবার অপেক্ষার পালা কিছুদিন, দেখা দিবে নয়নাভিরাম স্পন সাদা তুলনাহীন। স্পন কেটে রাখা হয় ফলন পাওয়ার আশায়, উকি দেয় শিশু মাশরুম আহ কি ভালোবাসায়। সহসা দেখি অবগুণ্ঠন খুলে, স্পন গুলো ভরেছে ফুলে ফুলে, শাখা প্রশাখা পাতামূলহীন এই সেই অপরূপ মাশরুম, প্রত্যাশিত যার তরে অধীর আগ্রহে কেটেছে কটি লাভ নিয়ে।